হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করার পর সেটা ইউটিউবে আপলোড করা হয়। তো প্রথমে একটা সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে। তৈরি করার পর আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর যেটি লগ ইন করবেন, আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটা লগ ইন করবেন আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করার পর আপনি আপলোড ভিডিও ক্লিক করলে সিলেক্ট ফাইলস, এখান থেকে যে ভিডিও কন্টেন্ট তৈরি করছেন সেটা ক্লিক করার পর ওপেন করবেন। ওপেন করলে ভিডিও আপনার এখানে চলে আসবে। ভিডিও চলে আসার পর আপনি প্রথমে এখানে আপনি ডিটেলস লিখতে পারবেন ভিডিও সম্পর্কে। লেখার পর আপনি নিচে তার ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন লিখলেন, তারপরে এখানে থাম্বনেল অটোমেটিক চলে আসে। আপনি চাইলেও সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে চুজ করতে পারবেন যেটা আপনার পছন্দ। চুজ করার পর আপনি এখানে এই ভিডিওটা কোন ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটা এখানে চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পর ডান করার পর এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা আপনি দেবেন, যেহেতু এটা আপনার বাচ্চাদের জন্য না এরকম। তো এখানে দেওয়ার পর আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি যদি মনিটাইজ থাকে বা মনিটাইজ পান সেক্ষেত্রে আপনি এখানে অন করবেন। অন করার পর ডান করবেন, ডান করার পর এটা অন হয়ে যাবে। তারপরে আপনার নেক্সট নেক্সট ক্লিক করার পর এগুলোর প্রয়োজন হবে না, আপনি এখানে থাকে না, আপনি চাইলে এখানে দিতে পারবেন। দেওয়ার পর নেক্সট নেক্সট করার পর আপনি এখানে অ্যাড অ্যান্ড স্ক্রিন আপনি চাইলে এখানে আপনার ভিডিও শেষে আপনার সাবস্ক্রাইব অপশন দেখাবে এবং আপনি চাইলে এখানে লেটেস্ট কি ভিডিও আছে সেটি দিতে পারবেন, নিউ বা আপনার সবচেয়ে পপুলার যে ভিডিও সেটা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ক্লিক করার পর এগুলো থেকে দেওয়া যায়। দেওয়ার পর আপনার সেভ করলে হয়ে যাবে, যেহেতু আমি সেভ দিয়ে দিছি সেভ করলে হয়ে যাবে। এটাও একইভাবে আপনি দিতে পারবেন অ্যাড কার্ড, যদি না দিতে চান তাও হবে। তো নেক্সট করার পর আপনার ফাইনালি এখানে আপনার ভিডিওটা প্রাইভেট করে রাখতে পারবেন, আনলিস্ট করে রাখতে পারবেন, পাবলিক করতে পারবেন। প্রাইভেট শুধু আপনি নিজে দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। আর আনলিস্ট এটা আপনার ইউটিউবে রাখতে পারবেন, তবে এটা আপনি যাকে সেন্ড করবেন শুধু সে দেখতে পারবে এরকম আর কি। আর পাবলিকটা আপনি সবাই দেখতে পারবেন, আপনি চাইলে পাবলিক ক্লিক করার পর এটা স্ট্যাটাস ইনস্ট্যান্ট প্রিমিয়ার করে রাখতে পারবেন। আর এখানে চাইলে শিডিউল শিডিউল করে রাখলে আপনি যে সময়টা দেবেন সেই সময়টাই এই ভিডিওটা পাবলিশড হবে। শিডিউল করে রাখলে যে আপনার কত তারিখে কত সময় এটা পাবলিশ হবে আপনি চাইলে এটা টাইমটা ফিক্সড করে দিতে পারবেন। আবার চাইলে আপনি সেটের ফ্রেম করে দিতে পারবেন। শিডিউল যদি আমি ক্লিক করি তাহলে সেই সময় এটা পাবলিশ হবে। আপনি এখানে লিঙ্কটা আছে চাইলে আপনি কপি করতে পারেন, কপি করে আপনার বিভিন্নভাবে
ভাবে প্রচার করতে পারবে আপনার বিভিন্ন সামাজিক মাধ্যমে। আচ্ছা, এভাবে নর্মালি ভিডিও আপলোড করা যায়, আপনি চাইলে আরেক ভাবে করতে পারবেন। এটা আসলে কয়েক ভাবে করা যায়, তো আমি এইভাবে আপনাকে ভিডিও আপলোড করে দেখালাম কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। তো বন্ধুরা, আজকে এটুকু পর্যন্ত, ভালো থাকবেন।